উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আছেন, অভিভাবক অভিভাবিকারা আছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত হয়েছে, প্রত্যেককে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা, নমস্কার, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমেই বলি যে আজকে আনন্দ লাগছে এই কারণে যে দুর্গাপুর অভয়নগর দুয়ের ছাত্রছাত্রীদের যদি আমি একটু রেজাল্টটা দেখি, একটু আগেও আলোচনা করছিলাম এবং আমার তো মনে হয় এবারে ব্লকে বোধহয় আমার এই বালিজগাচা ব্লকে দ্বিতীয় স্থান অধিকার করেছে আমার এই দুর্গাপুর অভয়নগর টুয়ের এই ছাত্র ছাত্র কি নাম ললিত বিশ্বাল এসছে আজকে এখানে, হয়তো এসছে, ঠিক আছে। সুতরাং একটু ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সবাইকে বলবো একটু আত্মালি দিতে। 93% আচ্ছা, এবং সর্বোপরি মাধ্যমিকেও আমার দুর্গাপুর অভয়নগর টুয়ের ছাত্রছাত্রীরা, এবার তুমি বসো ভাই বসো, দুয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে এবং একদিকে পল্লীমঙ্গল স্কুল আর একদিকে নগর একাডেমি এবং এর সাথেও আরও কিছু স্কুল রয়েছে আমার, এবং আমি অত্যন্ত গর্ব অনুভব করি যখন দেখি যে সারা হাওড়া জেলার মধ্যে আমার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের দুটো ব্লক, একটা ডোমজুড় একটা বালিজগাচা, এই দুটো ব্লকই অত্যন্ত ভালো রেজাল্ট করে। এবং একটু আগে সুশোভনবাবু যে কথা বলছিলেন আমি একমত, যে দেখুন আমি সবাইকে সংবর্ধনাটা দিই, কেন দিই আমি, আমি এর আগের দিন আর একটা অনুষ্ঠান ছিল, হয়তো অনেকে কেউ তোমরা উপস্থিত ছিলে, আমি সেখানে অল্প করে ব্যাখ্যা করেছি এবং প্রত্যেক বছর এটা ব্যাখ্যা করি আমি, যে আমি মনে করি যে বহু জায়গায়